এভাবেই নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে নির্বাচন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে 15 অক্টোবর বিকেল 3টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে দলটি। এ সময় তারা তফসিল ঘোষণা স্থগিতের দাবি জানায়। বিকেল 3:45 দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয় তারা। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে দলটির নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তফসিল ঘোষণা হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তারা। পরে সেখানে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করে দলটি।